কলকাতা পৌরসভার বাজেট পেশের পর মেয়র ফেরাদ হাকিমের দাবি, নোংরা বস্তি শহরে আর থাকবে না। শহরের বস্তিগুলি উন্নয়নের ওপর এবার জোর দেবে কলকাতা পৌরসভা, ঘোষণা মহানগরীকের। আজকে আমরা ঠিকা অফটাকে কলকাতা কর্পোরেশনের প্রিমিসেসের মধ্যে নিয়ে এলাম। সেন্ট ব্যানার্জি রোডে থেকে এন্ট্রি, এতে সুবিধা যে একই জায়গায় অ্যাসেসমেন্ট এবং ঠিকার রেকর্ড জায়গায় থাকবে। এই ঠিকা টেনেন্ট বা ঠিকা ভাড়াইটা তাদের যাতে উত্তরণ হয়, যাতে ডেভেলপমেন্ট হয় সেই কারণে, এবং একটা যৌথভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে শুড বি প্রাউড যে কলকাতায় যাকে যেটাকে আমরা বস্তি বখন, যেটাকে আমরা উত্তরণ বলি, সেইটায় একটা সময় আসবে যখন সব সুন্দর সুন্দর বাড়ি থাকবে, চায় কাপ হবে, শাওয়ারে চান করবে, ওই প্রথাগতভাবে একটা বাথরুমে ছজন মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে ঝগড়া করা, সকালে জলের লাইনের বালতি নিয়ে মারপিট, তারপর খিটখিটে হয়ে দিনটা নষ্ট হয়ে যাওয়া, সেইগুলো চলে যাবে। এবং আমি বিধানসভাতেও একটা বিল আজকে আনলাম ঠিকার উপর, এটা হচ্ছে যে KMDAকে ইনক্লুড করলাম ডেভেলপমেন্ট অফ ঠিকা এরিয়া, যাতে বাংলার বাড়িগুলো যেখানে নিজেরা করবে না অথচ অনেকগুলো ঠিকা প্রজেছে বা ভাড়াইটিয়া রয়েছে যারা, সেখানে ঠিকা প্রজা নেই হয়তো, মানে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে গভর্নমেন্ট ডেভেলপ করে দিচ্ছে এবং সেখানে সেই ফ্ল্যাটে সেইখানে যারা থাকতেন তারাই ওখানে থাকবেন এবং একটা সুন্দর লাইফ লিড করবে।